অ্যাপিয়ারেন্স দিয়ে সাধারণত কি কি ধরনের কাজ করা হয়, অর্থাৎ অ্যাপিয়ারেন্স প্লেটের ভিতরে কি কি কাজ হয়? দেখুন, অ্যাপিয়ারেন্সের যে অ্যাট্রিবিউটগুলো ফেলস, স্ট্রোকস, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইফেক্টস, এই চার প্রকার অ্যাট্রিবিউটস নিয়ে আমরা অ্যাপিয়ারেন্সে কাজ করব। এ হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স প্লেট। এই অ্যাপিয়ারেন্স প্লেটে সাধারণত বিভিন্ন ধরনের ইফেক্টস, স্ট্রোকস, ফেলস অ্যান্ড ট্রান্সপারেন্সি এর অ্যাট্রিবিউটসগুলো দেওয়া থাকে। আমরা এখানে যে ইফেক্ট মেনুটি দেখতে পাচ্ছি, এই ইফেক্টের বিভিন্ন ধরনের কমান্ড এখানে দেখা যায়, অর্থাৎ পরবর্তীতে আমরা সেই কমান্ডগুলোকে মডিফাই করার জন্য অ্যাপিয়ারেন্স প্লেট থেকে ব্যবহার করতে পারি। এজন্য একটি অবজেক্ট তৈরি করা যাক। অবজেক্টটির স্ট্রোক, নান এবং ফিল অপশনটি গ্রেডিয়েন্ট অবস্থায় রয়েছে, ঠিক এই স্টেজে তাই দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমরা অবজেক্টটির স্ট্রোক এবং ফিল দুটাই আবার তৈরি করতে পারি। স্ট্রোকটি আরেকটি তৈরি করা যাক, দুটি নান, নিচেরটি সাধারণত নিচের দিকে থাকে, অর্থাৎ নিচেরটি স্ট্রোক 10 PT এবং উপরেরটি 5 PT, এবং এর কালার আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, সাদা করে দিলাম। লক্ষ্য করুন, এখানে মাত্র একটি অবজেক্ট এবং সেই অবজেক্টের উপর অ্যাপিয়ারেন্স প্লেটটি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ইফেক্ট তৈরি করা যাচ্ছে। তাছাড়া এর ফিল অপশন থেকে আমরা ট্রান্সপারেন্স পরিবর্তন করে দেখি, অর্থাৎ আমাদের স্ট্রোকটি ঠিক থাকতেছে কিন্তু ফিল অপশনটি পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে স্ট্রোকটির ট্রান্সপারেন্স চেঞ্জ করতে পারি। এটি যে ট্রান্সপারেন্ট হয়েছে তা বোঝার জন্য পিছনে আরেকটি অবজেক্ট ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য করুন, এর পরিবর্তনগুলো ট্রান্সপারেন্ট হওয়ার পর পিছনের অবজেক্টটি দেখা যাচ্ছে। এখন এই ট্রান্সপারেন্সি আবার পরিবর্তন করা যাক। ডাবল ক্লিক করার পর আমাদের ট্রান্সপারেন্সি প্লেটটি ওপেন হবে। ট্রান্সপারেন্স, অর্থাৎ আমরা অ্যাপিয়ারেন্স প্লেট থেকে কোনো অবজেক্টের ট্রান্সপারেন্সি, স্ট্রোক, ফিল ইত্যাদি পরিবর্তন করতে পারি। তাছাড়া স্ট্রোকটির ড্যাশ পিটি দিয়ে দেখা যাচ্ছে আরও একটি ইফেক্ট। এর ড্রপ শ্যাডো ব্যবহার করা যাক, স্টাইলাস ড্রপ শ্যাডো প্রিভিউ। লক্ষ্য করুন, এখানে ড্রপ শ্যাডো ইফেক্টটি দেখা যাচ্ছে। আমরা ইফেক্ট মেনু থেকে এই কমান্ডটি ব্যবহার করার পর অ্যাপিয়ারেন্স প্লেটে এটিকে আবার মডিফায়ের জন্য ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য করুন, আমরা এর পরিবর্তনগুলো করে দেখি, বিভিন্ন লক্ষ্য করা যাচ্ছে। এভাবে বিভিন্ন ধরনের ইফেক্টগুলোকে অ্যাপিয়ারেন্সে এনে কাজ করা যেতে পারে। ড্রপ শ্যাডোটিকে আমরা বাদ দিতে চাইলে এটাকে টেনে ট্রাস্টবারে ছেড়ে দেব। কোন অবজেক্টের ইফেক্টগুলোকে বাদ দিতে চাইলে সেই ইফেক্টগুলোকে আমরা ট্রান্সফারে এনে ছেড়ে দেব। অথবা কোন অবজেক্টকে এর ইফেক্ট, স্ট্রোক অ্যান্ড ফিল রিডিউস করার জন্য এই বাটনটিতে ক্লিক করা যেতে পারে, এবং টোটালি নান করার জন্য এই বাটনটি ব্যবহার করা যেতে পারে। টোটালি নান হয়ে গেছে ফিল অ্যান্ড স্ট্রোক। কোনো স্ট্রোক বা ফিলকে ডুপ্লিকেট করার জন্য সেই স্ট্রোক বা ফিলটিকে আমরা এখানে এনে ছেড়ে দিতে পারি, তাহলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা স্ট্রোকটির পিটি চেঞ্জ করে দিতে পারি 5 PT, এবং এর কালার চেঞ্জ করে দিতে পারি, অন্যান্য যে কোনো কালার ব্যবহার করা যেতে পারে, অথবা আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি হচ্ছে ড্যাশ ব্যবহার করার কারণে, কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। এর একটি ড্রপ শ্যাডো তৈরি করা যাক। ওকে, এভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারি আমরা। তাছাড়া অ্যাড নিউ ফিল, অর্থাৎ অবজেক্টটির অ্যাড নিউ ফিল, নতুন ফিল অপশন ব্যবহার করার জন্য, অ্যাড নিউ স্ট্রোক, নতুন আরেকটি স্ট্রোক তৈরি করার জন্য, রিমুভ আইটেম, সিলেক্টেড আইটেমটি রিমুভ করার জন্য, রিমুভ আইটেম, ক্লিয়ার অ্যাপিয়ারেন্স, ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এই বাটনটি দিয়ে যে কাজ করা হয় সেই কাজটি, রিডিউস, অর্থাৎ এই বাটনটি দিয়ে যে কাজ করা হয় সেটি, হাইড থাম্বনেল, অর্থাৎ এখানে যে থাম্বনেলটা দেখা যাচ্ছিল সেটি শো ইত্যাদি। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের অবজেক্টের উপর লেয়ারে অ্যাপিয়ারেন্সের ডেফিনেশন গুলো। এখানে শুধুমাত্র গোলাকৃতি যেই সার্কেলটি দেখা যাচ্ছে সেটির অর্থ বোঝাচ্ছে ইট ইজ নট টার্গেটেড। এখানে যে গোলাকৃতির সার্কেলটি দেখা যাচ্ছে, বোল করা একটি পিন বলের মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যাপ্লাইড করা এবং টার্গেট। এখানে লক্ষ্য করুন, এটা অ্যাপিয়ারেন্স অ্যাপ্লাই করা নাই কিন্তু গ্রুপিং অবস্থায় আছে, টার্গেটেড, অর্থাৎ সিলেক্ট করে এটির উপর অ্যাপিয়ারেন্স আরোপ করা সম্ভব। এভাবে বিভিন্ন ধরনের
লেয়ার গুলোকে ডিফাইন করতে পারি অ্যাপিয়ারেন্সে এর অবস্থা। ফিল্টারের মধ্যে যেই ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলো যদি কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই করা হয় সে অবজেক্টের অ্যাপ্লাই করা ইফেক্টগুলোকে আমরা মডিফাই করতে পারবো না পরবর্তীতে মডিফাই করার জন্য আমাদের ইফেক্ট মেনু থেকে যেই ধরনের ফিল্টার রয়েছে অর্থাৎ ইফেক্ট গ্যালারি, আর্টিস্টিক ব্লুরার, ব্রাশ স্ট্রোকস, ডিস্টোর, পিকচার ইত্যাদি ইত্যাদি সেগুলোকে অ্যাপ্লাই করলে পরবর্তীতে এগুলোকে মডিফাই করা সম্ভব হবে। তো এখন দেখা যাক আমরা নিচের যে অবজেক্টটি লক্ষ্য করা যাচ্ছে সেই অবজেক্টের উপর ড্রপ শ্যাডো, স্টাইলাস ড্রপ শ্যাডো ব্যবহার করে কিন্তু অ্যাপিয়ারেন্স প্লেটে কোন প্রকার মডিফায়ার অর্থাৎ ওই অ্যাপ্লাইকৃত ফিল্টারটি দেখা যাচ্ছে না, সেটিকে মডিফাই করা সম্ভব নয়। অর্থাৎ আনডু করে কেবলমাত্র পিছনে যাওয়াই সম্ভব। সুতরাং আমাদের ইফেক্ট মেনু থেকে যে ধরনের ফিল্টারগুলো আছে সেই ফিল্টারগুলোকে অ্যাপ্লাই করলে পরবর্তীতে এটিকে মডিফাই করা সম্ভব। দেখা যাক এখন এটির উপর আমরা একটি 3D ইফেক্ট রিভলভ ব্যবহার করা যাক। ওকে, দেখুন এখানে যে অবজেক্টটি তৈরি হয়েছে সে অবজেক্টটিকে ইচ্ছা করলে আমরা মডিফাই করতে পারি অ্যাপিয়ারেন্স প্লেট থেকে। ডাবল ক্লিক করে এর মডিফাই নিয়ে আসতে পারি প্রিভিউ। এখান থেকে এর বিভিন্ন ধরনের অপশন চেঞ্জ করে তা মডিফাই করতে পারি অথবা সেটিকে রিমুভ করতে পারি এখান থেকে ট্রাস বাটনে ছেড়ে দিয়ে। এভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট মেনু থেকে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে আপনারা বিভিন্ন অবজেক্টের উপর মডিফায়ার হিসেবে অ্যাপিয়ারেন্স প্লেটকে ব্যবহার করতে সক্ষম হবে। We'll be right back.